हेलो फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु। गाइडेंस गुरु यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जाची। तुम्हारे काछे एक अति बृहत् चाकरीर विज्ञप्ति निये हाजिर होलाम। तो वीडियोते समस्त किछु तुम्हारे डिटेल्से बोलबो। एखाने वैकेंसि किन्तु 38,000 प्लस वैकेंसि रही है, 38,900 मतो टोटल वैकेंसि रही है। शुधुमात्र माध्यमिक पास करे थाकलेई तुम्हारा एखाने आवेदन करते पारबे। केंद्रीय सरकारेर चाकरी एवं 2 तारीख अर्थात गतकाल थेके एर आवेदन शुरू हो गए। एक मास धरे आवेदन प्रक्रिया चलबे। एटा होच्छे केंद्रीय सरकारेर एकटा पार्मानेंट चाकरी। पोस्ट अफिसे नियोग करा हबे ग्रामीण डाक सेवक पदे अर्थात GDS पदे नियोग करा हबे पोस्ट अफिसे। सब किछु डिटेल्से बोलबो, अवश्य संगे थेको, लास्ट पर्यन्त देखते थाको। नतून हये थाकले आमादेर चैनलटा सबसक्राइब करे पाशे देवा बेल आइकन अवश्य अन करबे जे कोनो सरकारी चाकरी परीक्षार प्रिपारेशन नेওয়ার জন্য। शुरू करार आगे तोमादेर अति गुरुत्वपूर्ण एकटा कथा तोमादेर बोली। तोमरा जदि SSC MTS एर प्रिपारेशन निच्छो, जदि रेलवे ग्रुप डी प्रिपारेशन निच्छो, जदि WP प्रिपारेशन निच्छो, ওয়েস্ট বেঙ্গল ग्रुप सी डी प्रिपारेशन निच्छो, তাহলে এক্ষুনি আমাদের আমাদের অফিশিয়াল অ্যাপটা ইনস্টল করে নাও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাদের অফিশিয়াল অ্যাপটা ইনস্টল করো। সেখানে তোমরা এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য একটা খুব কম মূল্যে একটা পেড কোর্স পেয়ে যাবে। তোমরা সেটা খুব ভালোভাবে ঘরে বসেই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলবো এক্ষুনি ডেসক্রিপশনে যাও, সেখান থেকে আমাদের অফিশিয়াল অ্যাপটা ইনস্টল করে নাও। অফিশিয়াল অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু। গুগল প্লে স্টোরে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করেও তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো এই পোস্টের নাম হচ্ছে, দুটো পোস্ট রয়েছে, BPM এবং ABPM ডাক সেবক। তিনটে পোস্ট রয়েছে। BPM এর ক্ষেত্রে স্যালারি হচ্ছে 12,000, ABPM ডাক সেবকের ক্ষেত্রে 10,000। কাজ করতে হবে প্রত্যেক দিন 4-5 ঘন্টার মতো কাজ করতে হবে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং আবেদন শুরু হয়ে গিয়েছে, প্রত্যেকে আবেদন করো। মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। চলো ডিটেলস আমরা নোটিশটা দেখে নেব। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। SC ST OBCরা যথাযথ বয়সে ছাড় পাবে। SC ST 5 বছর, OBC 3 বছর বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হিসেবে কিন্তু নিয়োগ করা হবে, সেই হিসেবেই কোনো রকমের তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে মাধ্যমিকের নাম্বার হিসেবে, পার্সেন্টেজ হিসেবে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও, 10th পাস, যে কোনো বোর্ড থেকে 10th পাস করে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা করে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, তোমরা যে কোনো একটা রাজ্যে যে কোনো একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যে রাজ্যে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা তোমাকে জানতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে সাইক্লিং তোমাকে জানতে হবে, অর্থাৎ সাইকেল চালাতে তোমাকে জানতে হবে। সাইকেল অনেকেই হয়তো, যদি কেউ সাইকেল চালাতে না পারে তাহলে সে যদি স্কুটি বা বাইক চালাতে পারে সেও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো ডিটেলসে আমরা দেখে নেব। আবেদন করার জন্য তোমাদের ফি লাগবে কত, শুধু ইউআর ক্যাটাগরি, যারা ইউআর ক্যাটাগরির জন্য 100 টাকা ফি লাগবে। SC ST মহিলাদের জন্য কোনো রকমের ফি তোমাদের লাগছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের যেমনটা সাধারণত হয়ে থাকে। লোকেশন দেওয়া রয়েছে, দ্য গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ অফিস শুড বি লোকেটেড। এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নেবে, আমি যেগুলো বেসিক জিনিস সেগুলো তোমাদের বলে দিচ্ছি, যেগুলো তোমাদের জানতেই হবে, ঠিক আছে। মেথড অফ অ্যাপ্লিকেশন ফি, তো এই ওয়েবসাইটে তোমরা যাবে, ইন্ডিয়া পোস্ট GDS.online.gov.in। তোমরা যদি বলো তো আমি তোমাদের আবেদনের প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও তোমাদের অবশ্যই করে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা দেখে পর আবেদন করে নিও। এই ওয়েবসাইটটা এখন কিছুতেই খোলা যাচ্ছে না, তাই আমি তোমাদের জন্য এটার ভিডিও করতে পারলাম না। তো ওয়েবসাইটে যাবে, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। সেখানে এই ফি জমা করবে 100 টাকা ইউআর ক্যাটাগরি, এবং সেখানে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে তোমাদের যে নামটা রয়েছে, যে ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি প্রভৃতি দিয়ে যে ল্যাঙ্গুয়েজে তোমরা পড়াশোনা করেছো। এবং মাস্ট কিন্তু মাধ্যমিকে ইংলিশ তোমাদের থাকা বাধ্যতামূলক, ইংলিশ থাকতেই হবে সে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকে বলবো যে আবেদন করে নাও। এখানে ফি পেমেন্টের যে প্রসিডিওর সেটা বলা হয়েছে, তো তোমরা ফি পেমেন্টের প্রসিডিওর বলতে তোমরা অনলাইনে আবেদন করবে, তো অনলাইনে সেখানেই তোমরা ফি প্রত্যেকে দিতে পারবে। আর এবং অনলাইনেই তোমাদের আপলোডিং ডকুমেন্টগুলো জমা করতে পারবে। এবং তোমাদের কাছে এটা তোমাদের বলে রাখি যে 15/11/2022 মধ্যেই কিন্তু এটা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হবে, অর্থাৎ 15/11/2022 মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তার আগে তোমাদের ফোনে একটা SMS যাবে বা ইমেলে একটা মেসেজ যাবে,
সেখানে বলা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনের ভিত্তিতেই কোনো রকম পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের পার্সেন্টেজ হিসেবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং চাকরি দেওয়া হবে। মেয়েরা বলবো প্রত্যেকেই আবেদন করো, কারণ মেয়েরা এখানে আশা করি কম আবেদন করবে এবং তাদের ক্ষেত্রে একটু পার্সেন্টেজটা কম হলেও কিন্তু চলবে। 80% আগেরবার যখন হয়েছিল 80%+ যারা তারাই কিন্তু এখানে চাকরি পেয়েছিল, বা 85-এর উপরে এবারেও সেরকম কিন্তু পার্সেন্টেজ চাই, তাহলেই কিন্তু এখানে চাকরি পাবে বা তার থেকেও বেশি পার্সেন্টেজ চাই। ঠিক আছে, আরও কিছু ডিটেলস লেখা রয়েছে, তো এই পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। টেলিগ্রামে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করেও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে, সেখানে পিডিএফটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আরও ডিটেলসে দেখে নাও। এবং তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কমেন্ট করো, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দেখে নাও। এখানে ডিটেলস বলাই রয়েছে পরিষ্কার যে দ্য সিলেকশন প্রসেস উইল বি কমপ্লিটেড বাই 15/11/2022, অ্যাপ্লিকেশন পেন্ডিং আফটার 15/11/2022-এর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে সেটা কিন্তু আর গ্রাহ্য করা হবে না। অ্যাপ্লিকেশন ফর হুইচ ইমেল SMS নোটিফিকেশন ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ ইয়েট টু বি সেন্ট শ্যাল বি কনসিডার্ড এজ পেন্ডিং, সাচ অ্যাপ্লিকেশন শ্যাল হ্যাভ নো রাইটস ফর এনগেজমেন্ট আফটার 15/11/2022। ঠিক আছে, এটা একটু ডিটেলস তোমরা দেখে নিও। নিচে কিছু দেখো, পিডিএফের নিচের দিকে NXR 1-2 বলে কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। আমি যেগুলো জানতেই হবে সেই সব ব্যাপারগুলো তোমাদের বললাম, আরও কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং আমাদের অফিসিয়াল অ্যাপটা অবশ্যই ইনস্টল করবে। গাইডেন্স গুরু আমাদের অফিসিয়াল অ্যাপের নাম, গাইডেন্স গুরু, গুগল প্লে স্টোরে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করো, আমাদের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করো। SSC MTS-এর জন্য যদি প্রিপারেশান নিচ্ছ, রেলওয়ে গ্রুপ ডির জন্য যদি প্রিপারেশান নিচ্ছ, তাহলে যদি তোমরা কোর্স বাই করতে চাও, আজ তোমরা 20% অফ দেওয়া রয়েছে আমাদের অ্যাপে, এই কোর্সগুলো তোমরা বাই করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।